আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পায়ো-সাভার্টের সূত্র এবং তার প্রয়োগ। তার আগে আমি বলে রাখি যে বিজ্ঞানী ওয়েস্টেড প্রথম লক্ষ্য করেছিলেন যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা যায় তাহলে পরিবাহী তারটির চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র হবে, কিন্তু তারটি নিজে চুম্বকিত হয় এবং পরিবাহীর মধ্যে যতক্ষণ প্রবাহ মাত্রা থাকবে ততক্ষণ চৌম্বক ক্ষেত্রটিও থাকবে এবং প্রবাহ মাত্রার দিক পরিবর্তন করলে চৌম্বক ক্ষেত্রটির দিকও পরিবর্তন। তাহলে ধরে নিচ্ছি, ধরো একটা এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। তাহলে দেখা যায় যে এই পরিবাহীটার চারপাশে চারপাশে অর্থাৎ কি এইভাবে একটা চৌম্বক ক্ষেত্রের মান আমরা পাবো, চৌম্বক ক্ষেত্রের মান আমরা পাচ্ছি। তো এখানে বায়ো-সাভার্ট ল সূত্র সম্পর্কে আরো ডিটেলসে যাওয়ার আগে প্রথম বলে রাখি যে এখানে একটা টার্ম আমরা ইউজ করি যেটাকে বলবো প্রবাহ উপাদান। এই প্রবাহ উপাদান বা কারেন্ট ডেন্সিটি এটা বলতে আমরা কি বুঝি? দেখো, প্রবাহ উপাদান বা কারেন্ট ডেন্সিটি বলতে বুঝি যে কোনো পরিবাহী তারের একটা ক্ষুদ্র অংশ এবং পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে এই দুটির মানের গুণফল। অর্থাৎ কি বোঝাচ্ছে, এই যে তারের একটা ক্ষুদ্র অংশ, তাহলে এখানে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ নিচ্ছি, এই ক্ষুদ্র অংশটা মানটা ধরে নিচ্ছি ডিএল, তাহলে প্রবাহ উপাদান বলতে বোঝাবে আই ইন্টু ডিএল। এখন দেখো, যেহেতু এল ডিএল একটা ভেক্টর রাশি, সেহেতু প্রবাহ উপাদানও একটা ভেক্টর রাশি হচ্ছে, বুঝে গেছে? এবার আসছি আমাদের বায়ো-সাভার্টের সূত্র। তো এই বায়ো-সাভার্টের সূত্রটা কি? বায়ো-সাভার্টের সূত্র হচ্ছে, ওয়েস্টেড বলেছিলেন যে কোন একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে আই পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা গেলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু এই যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে এইটার মানটা কত হবে সেটা এই বায়ো-সাভার্ট সূত্রই প্রথম দিয়েছে। তো বায়ো-সাভার্ট কি বলেছিলেন একটু দেখি। তো প্রথম উনি বলেছিলেন যে এই পরিবাহী তারটি চারপাশে যে চৌম্বক ক্ষেত্র হবে এই চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, যদি এই ছোট্ট অংশটা নিচ্ছে ডিএল, তাহলে ডিএল অংশের জন্য যে আমি চৌম্বক ক্ষেত্র পাবো সেটা হচ্ছে ডিবি, তাহলে এই ডিবির যে মান এক নম্বর এটা কার সাথে প্রপোর্শনাল হবে, তড়িৎ প্রবাহ মাত্রার সাথে। দু নম্বর, ডিবির যে মান এটা কার সাথে প্রপোর্শনাল হবে, ডিএল এর সাথে। তিন নম্বর, এই যে ডিবির মান এটা কার সাথে প্রপোর্শনাল হবে, এটা হবে আমরা সবাই জানি যেমন নিউটনের মহাকর্ষ সূত্র বা কুলম্বের সূত্র, সব ক্ষেত্রে কি হয় যে দূরত্বটা কি হয়, দূরত্ব হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, এখানেও তাই একই। তাহলে এখানে কি হচ্ছে 1/r² মানে যেখানে r হচ্ছে যে দূরত্বে আমি প্রবাহ মাত্রাটা নেবো, ধরো এখানে আমি মাপতে চাইছি তাহলে এই দূরত্ব। এবং চার নম্বর পয়েন্ট কি, এই যে পরিবাহী তারটির সাথে এই যে কোণ করছে মানে ডিএল এর সাথে যে কোণ করছে সেটা যদি থিটা হয় তাহলে ডিবি প্রপোর্শনাল টু সাইন থিটা। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আবার দেখো লেখা যায় যে ডিবি ইকুয়াল টু কে ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন দেখা গেছে যে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এই যে কে এর মান ইকুয়াল টু হয় 1, তাহলে ডিবি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ডিবি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তাহলে এই ডিবির মানটা কিসে হবে কোন এককে, গাউস। এরপরে আসছি এসআই।
এসআই একক এই যে কে এর মান এটা পাওয়া যায় মিউ নট বাই ফোর। তাহলে ডিবির মানটা কত দাঁড়াচ্ছে? ডিবির মানটা দাঁড়াচ্ছে মিউ নট আই ডিএল সাইন থিটা বাই ফোর বাই আর স্কয়ার। এখন দেখো এই যে মিউ নট বললাম, মিউ নট এই যে টার্মটা এটাকে বলা হয় মিউ, এটা একটা গ্রিড অ্যালফাবেট। তাহলে এই মিউ নটের এই মিউ এর মানটা শূন্য মাধ্যমে, তাই জন্য আমি এটাকে মিউ নট বলছি, নট অথবা মিউ জিরো তোমরা বলতে পারো। তাহলে এই মিউ নট বলতে কি বোঝাচ্ছে? মিউ নট বলতে বোঝাচ্ছে শূন্য মাধ্যমে গরম ভেতর। তাহলে এই শূন্য মাধ্যমে যে পরম বেদ্যতার মানটা পেলাম, আচ্ছা তোমরা কি বলতে পারবে এর একক ও মাত্রা কি হবে? তাহলে দেখো বায়োসাভার্ট সূত্র থেকে আমরা কি পাচ্ছি, যে ডিবি ইকুয়াল টু মিউ নট ইন বাই ফোর পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে মিউ নট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো তো, যে ডিবি ইন্টু ফোর বাই আর স্কোয়ার বাই আই ডিএল সাইন থিটা। এখন দেখো এই যে টার্মটা লিখলাম এখানে ফোর পাই আর সাইন থিটা, এই দুটো কি হয়? এই দুটো হচ্ছে মাত্রাহীন রাশি বা ধ্রুবক বলতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডিবির ডিবির মাত্রা কি? ডিবির মাত্রা আমি এখন বলে দিচ্ছি, পরে এটা কেন হচ্ছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এর পরবর্তী ক্লাসে। তাহলে এটার মানটা কত হচ্ছে, এম টি টু দি পার মাইনাস টু এ টু দি পার মাইনাস ওয়ান, এটা হচ্ছে ডিবি। আর এর মাত্রা কত, এল স্কোয়ার, এ আর এর মাত্রা এল, তাহলে এল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর আই হচ্ছে এ আর ডিএল হচ্ছে এল, তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এম এল টি মাইনাস টু এ মাইনাস টু। তাহলে এটা কিসের মাত্রা হয়ে গেল, এটা হয়ে গেল পরম ভেদ্যতার মাত্রা। ওকে, এরপরে আমরা আসছি বায়োসাভার্ট সূত্রতেই ফিরে। তাহলে বায়োসাভার্ট সূত্রটাকে আরেকবার লেখা হোক, কি রয়েছে, ডিবি ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, তাই তো? আচ্ছা তোমরা কি বলতে পারবে আমাকে যে এই সাইন থিটা টার্মটা কখন আসে, ভেক্টর গুণফলে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, তাই তো? তাহলে আমি যদি এই বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটিকে লিখি তাহলে কি দাঁড়াবে, মিউ নট ইন্টু আই ডিএল ক্রস আর একক ভেক্টর বাই ফোর পাই আর স্কয়ার, এটা যেখানে আর একক ভেক্টরের মড ইকুয়াল টু কি, এটা একক ভেক্টর তার জন্য মড মান ওয়ান। তাহলে এখান থেকে আবার লেখা যায় যে মিউ নট আই ডিএল ক্রস আর ভেক্টর বাই ফোর পাই আর কিউব হয়ে যাচ্ছে এখন, কারণ আকরের একক ভেক্টর ইকুয়াল টু কি হয়, আর ভেক্টর বাই আর, তাই তো? আর এর মান ওকে। এবার আমরা দেখব এই যে বায়োসাভার্ট সূত্রটা পড়লাম, এই বায়োসাভার্ট সূত্রের প্রয়োগ। তাহলে প্রথম যে প্রয়োগটা দেখব, এই প্রয়োগটা প্রথম যেটা প্রয়োগ দেখব সেটা হচ্ছে দীর্ঘ ঋজু সরু তারের জন্য। কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান, কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান, তাহলে দেখি একটু ছবিটা এঁকে নেওয়া যাক কি হবে। দেখো ছবিটা আমি এঁকে নিলাম, এখানে আমি যে ছবিটা আঁকলাম এই যে তারটা, এই তারটা ধরছি এই অংশটা এক্স
এটা হচ্ছে উপায়। এখন আমরা কি দেখছিলাম যে এই তারটার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র হবে এটা আমি ধরে নিচ্ছি খুব একটা ছোট্ট চৌম্বক ক্ষেত্র ডিবি, কার জন্য? একটা ছোট্ট অংশ ডিএল এর জন্য। তাহলে এই ডিবির মানটা আমি ধরবো যে এইরকম একটা বিন্দু, এটা হচ্ছে পি বিন্দুতে, এই বিন্দুতে আমাকে বের করতে হবে। তাহলে ডিএল থেকে যে পি এর যে দূরত্ব এটা ধরছি আর, আর এবং এই পি বিন্দু থেকে, এটা পি বিন্দু আর ডিএল এর মানটা ধরো, এটা বললাম, এটা ধরো কোন একটা নাম দিলাম যে এটা সাপোজ সি বিন্দু। তাহলে এই ডিবি পি বিন্দু থেকে এই তারটার উপর একটা লম্ব টানা হবে, তাহলে এই লম্বটা যেটা হলো এটা নাম দিলাম ও বিন্দু, ও বিন্দুটা পরশ। এখন এর যে লম্ব দূরত্ব এটা যদি এ হয় এবং ও সি দূরত্ব এটা যদি এল হয়, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এবং এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে আমাদের বায়ো স্যাভার্টের সূত্র কি ছিল, যে ডিবি ইকুয়াল টু মিউ নট ইন্টু আই ইন্টু ডিএল সাইন থিটা বাই ফোর পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এই যে মানটা ছিল, এখন দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, তো দেখো সেই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, আরটা কি হয়ে যাচ্ছে, আরটা হয়ে যাচ্ছে অতিভুজ, আরটা হয়ে যাচ্ছে অতিভুজ, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে লম্ব, আর এলটা কি হয়ে যাচ্ছে, এলটা হয়ে যাচ্ছে ভূমি। তাহলে এইরকম যদি হয়ে যায় তাহলে কি আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ বাই আর, এ বাই আর, তাই তো? এরকম দাঁড়াচ্ছে। এর জন্য এটাকে আমি করব কি, আমি আর একটা কোণ ধরি এবং এই যে কোণটা ধরছি এই কোণটার নাম দিচ্ছি ফাই। তাহলে কি বল লিখতে পারি আমরা যে থিটা প্লাস ফাই এটা ইকুয়াল টু 90 ডিগ্রি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে? তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস ফাই। ওকে, তাহলে এই ফাই এর রেসপেক্টে এখন লম্বকে হয়ে যাচ্ছে, ফাই এর রেসপেক্টে এখন এই এলটাই হয়ে যাচ্ছে এখন লম্ব, পরিবর্তন হয়ে যাচ্ছে এটা লম্ব, আর ভূমিকে হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে এখন এটা, এটা হয়ে যাচ্ছে ভূমি। তাহলে তো দেখো আমি যদি এল বাই আর করি, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে, সাইন ফাই। আর আমি যদি এল বাই এ করি, এল বাই এ কত হবে বলতো, ট্যান ফাই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এল ইকুয়াল টু এ ট্যান ফাই। এখন যদি আমি ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কত আছে, দেখো তো এটা কনস্ট্যান্ট, তাহলে ট্যান ফাই এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার ফাই, এটা দাঁড়াচ্ছে। তাহলে ডিএল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ সেক স্কোয়ার ফাই ডি ফাই। ওকে, আবার দেখো আর এর ক্ষেত্রে যদি দেখি আর আর এ কি সম্পর্ক আছে, এখন ভূমিটা কে, ভূমিটা এটা, তাহলে এ বাই আর এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, কস ফাই। তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ বাই কস ফাই উইচ ইজ ইকুয়াল টু এ সেক ফাই, তাই তো? তাহলে এখন দেখো প্রত্যেকটা মান পেয়ে গেছি, এই সমীকরণে এবার বসাও ডিবি ইকুয়াল টু, যদি এই সমীকরণে বসাই তাহলে দেখো ডিবি ইকুয়াল টু কি পাচ্ছি, মিউ নট বাই ফোর পাই আই ইন্টু ডিএল, ডিএল এর জায়গায় কি হবে, এ স্কোয়ার ফাই ডি ফাই ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস ফাই ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার ফাই। তাহলে কে কে কেটে যাচ্ছে বলতো, এটা কাটছে, এটা কাটছে, আর এ এ কেটে যাচ্ছে। তাহলে এখন টার্মটা কি দাঁড়ালো, টার্মটা দাঁড়ালো মিউ নট
i into sin 90 minus phi মানে কত হয়ে যাচ্ছে cos phi cos phi d phi divided by 4 pi a ওকে এখন এই ছোট অংশটার জন্য আমি কি পাচ্ছি dB এর মানটা পাচ্ছি তাহলে মোট চৌম্বক ক্ষেত্র তারটার জন্য কত আসছে মোট চৌম্বক ক্ষেত্র তাহলে মোট চৌম্বক ক্ষেত্র হচ্ছে b equal to ইন্টিগ্রেশন dB এখন এই ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে একটু দেখা যাক তাহলে মানটা আমি যদি লিখি দেখো মিউ নট আই বাই 4 পাই এ ইন্টিগ্রেশন cos phi d phi এখন আমার phi অ্যাঙ্গেলটা কি হবে সেটাই আমার ইন্টিগ্রেশনের লিমিট তাহলে দেখি যদি p বিন্দু থেকে x বিন্দুর যে পজিশন এটা ধরছি আর y থেকে এটা দূরত্ব এটা ধরছি তাহলে দেখো তো এই যে কোণটা উপরের যে কোণটা এটাকে আমি থিটা 2 বলছি আর নিচের যে কোণটা এটাকে মাইনাস থিটা 1 বলছি এখানে মাইনাস কেন বললাম কারণ দেখো কোন একটা গ্রাফের y ও মূল x অক্ষের উপরের হাফটাকে কি বলা হয় পজিটিভ y আর x অক্ষের নিচের হাফটাকে কি বলা হয় নেগেটিভ y মানে x অক্ষটাই যদি এইটাকে ধরে নিই এই মূল ও বিন্দুগামী তাহলে কি উপরের হাফটাকে প্লাস থিটা 2 করতে পারি আর নিচের হাফটাকে মাইনাস থিটা 1 করতে পারি তাই তো তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা কি হয়ে গেল মাইনাস থিটা 1 থেকে থিটা 2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ ইনটু কস এর ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন ফাই তাই তো তাহলে সাইন থিটা 2 মাইনাস অফ মাইন সাইন মাইনাস থিটা 1 এটা দাঁড়াচ্ছে তাহলে মানটা যদি বসিয়ে দেওয়ার পর তাহলে কি দাঁড়াচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ ইনটু সাইন থিটা 2 দেখো এটা কি হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা 1 হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ও মাইনাসে প্লাস সাইন থিটা 1 এটা বেরিয়ে যাচ্ছে তাহলে মোট চৌম্বক ক্ষেত্রের মানটা আমি পেয়ে গেলাম আচ্ছা কিছু বিশেষ ক্ষেত্রে যদি এই মানগুলো দেখি কি হবে দেখো তো তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার b এর মানটা আমার এই মানটাই দরকার তাহলে বিশেষ ক্ষেত্র কি বিশেষ ক্ষেত্রটা হচ্ছে এক নম্বর যদি তারটি অসীম হয় অসীম তাহলে তারটি অসীম হলে দেখো তো আমার পি বিন্দুটা খুব কম দূরত্ব হয়ে যাচ্ছে তখন এই যে কোণটা এই কোণটা কত অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রির মতো হয়ে যাচ্ছে প্রায় 90 ডিগ্রি কাছে তার মানে অসীম হলে থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি এবং থিটা 2 ইকুয়াল টু অলসো 90 ডিগ্রি তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে b ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ ইনটু সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রি মানে আমরা কত জানি 1 তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে 2 তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মিউ নট ইনটু আই বাই 2 পাই এ এটা হয়ে গেল তারটি যদি অসীম হয় নাম্বার 2 তারটি যদি অর্ধ অসীম হয় যদি অর্ধ অসীম তাহলে অর্ধ অসীম হলে থিটা 1 ইকুয়াল টু 0 আর থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি এটা যদি বসাই তাহলে b ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো মিউ নট আই বাই 4 পাই এ কারণ একটা তো মান সাইন 90 মানে 1 আর সাইন 0 মানে 0 ওকে এবার আমি তিন নম্বর কেস দেব একটু সাইডে সরিয়ে নিয়ে লিখি তিন নম্বরটা যেটা দেখব যদি একটা ধরো বর্গাকার তার ধরছে এবং এই বর্গাকার তারটি যে বাহুর দৈর্ঘ্য সেটা ধরছি এ এবং এর মধ্যে দিয়ে আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে কি বললাম এই বর্গাকার তারটির বাহুর দৈর্ঘ্য এ তাহলে দেখো তো যদি বাহুর দৈর্ঘ্য এ হয় বা একটা বর্গাকার তারের কটা বাহু রয়েছে চারটে তাহলে চারটে বাহুর জন্য একটা কেন্দ্রটা হচ্ছে এটা ধরে নিচ্ছি তাহলে কেন্দ্রে আমাকে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে তাহলে একটার ক্ষেত্রে যদি আমি বের করতে পারি সেটা যদি বি প্রাইম নাম দিই তাহলে মোট চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 4 টাইমস অফ বি প্রাইম হয়ে যাবে তাই তো
এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত দাঁড়াচ্ছে বলতো? দেখো পুরোটা এ, তাহলে এইটা হয়ে যাচ্ছে এ বাই টু। এখন এই কোণটা কত হচ্ছে আর এই কোণটা কত হচ্ছে? এটা হচ্ছে 45 ডিগ্রি আর এই কোণটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে দুটো কোণ যখন 45-45 হয়ে গেল, তাহলে বি প্রাইম ইকুয়াল টু আমার ফর্মুলা কি ছিল, যে মিউ নট ইন্টু আই ইন্টু কি সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 4π ইন্টু এ বাই টু। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মিউ নট ইন্টু আই সাইন 45 এর মান কত, 1/√2 প্লাস 1/√2, ঠিক আছে, বাই এখানে হচ্ছে 2π ইকুয়াল টু, তাহলে 1/√2 প্লাস 1/√2 মানে হচ্ছে 2/√2, তার মানে বেসিক্যালি √2 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, √2 ইন্টু মিউ নট আই বাই 2π এ। তাহলে এটা কার মান বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল বি প্রাইম এর মান। তাহলে বি এর মান কত দাঁড়াচ্ছে, বি এর মান দাঁড়াচ্ছে 4 ইন্টু বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কত, 2 কেটে যাচ্ছে, তাহলে 2√2 মিউ নট আই বাই পাই। ওকে, এবার দেখব তিন নম্বর কেস। তিন নম্বর তো দেখলাম, সরি, এবার দেখ যেটা দেখবো সেটা হচ্ছে 4 নম্বর কেস। 4 নম্বর কেসে আমরা কি দেখবো, যদি এটা ত্রিভুজাকার পাতি, ত্রিভুজাকার পাতি বা সমবাহু ত্রিভুজ, এরকম ত্রিভুজাকার পাতি, এর বাহুর মধ্যে দিয়ে আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এফ, তাহলে এই ত্রিভুজাকার যে তারটা, এটা পাত বলা ঠিক হবে না, এটা তার বলা হবে, ত্রিভুজাকার তার, এই তারের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হবে? তাহলে দেখো এক্ষেত্রে এই দূরত্বটা আমাকে বের করতে হবে, লম্ব দূরত্বটা, এই কোণগুলো কত হবে, প্রত্যেকটা কোণ কত হবে 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি এই মানটা কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এ বাই টু। তাহলে কি আমরা বলতে পারি যে এ বাই টু বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান 60, অর্থাৎ ট্যান 60 মানে কত, √3। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ বাই টু √3। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো একটা বাহুর জন্য যদি আমি বি প্রাইম বের করতে পারি, তাহলে মোট চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 3 ইন্টু বি প্রাইম। তাহলে বি প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মিউ নট ইন্টু আই ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 4π ইন্টু এ বাই 2√3। তাহলে দেখো এখানে কে কে কাটছে, কাটার থাকলে কেটে দাও, তাহলে এটা কেটে দিলাম, 2 হয়ে গেল, ওকে, আর এখানে √3টা উপরে উঠে গেল। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে, √3 মিউ নট আই বাই 2πa এটা দাঁড়াচ্ছে। আর এখানে সাইন 60 ডিগ্রি মানে কত, √3/2 প্লাস √3/2 মানে বেসিক্যালি √3 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 3 মিউ নট ইন্টু আই বাই 2πa। এটা পেয়ে গেলাম আমি বি নট বি প্রাইম এর মান। তাহলে বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3 ইন্টু 3 মিউ নট আই বাই 2πa হুইচ ইজ ইকুয়াল টু 9 মিউ নট আই বাই 2πa। এটা হয়ে গেল এই ত্রিভুজাকার যে তারটা রয়েছে, সমবাহু ত্রিভুজাকার তারটির মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। এবার দেখবো 5 নম্বর কেস। 5 নম্বর কেস কি, সেটা হচ্ছে যদি ষড়ভুজ চলি, এই ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ এবং এর মধ্যবিন্দুতে আমাকে কি করতে হবে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট পরিবহন হচ্ছে, সেই কারেন্টটা যদি আই হচ্ছে আই, তাহলে দেখো যে কোনো একটা বাহুর জন্য আমি যদি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারি, তাহলে তাকে 6 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রে বেরিয়ে যাবে। তাহলে বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 6 টাইমস অফ বি প্রাইম। তাহলে এখন এর মধ্যে লম্ব দূরত্ব কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা ধরে নিচ্ছি এখন এক্স, আর এই অংশটা কত হচ্ছে, এ বাই টু, আর এর কোণটা কত হবে এর ক্ষেত্রে, 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও হয়ে যাচ্ছে 30 ডিগ্রি।
তাহলে আমি কি বলতে পারি যে এ বাই টু বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে √3 এ বাই টু। ওকে, তাহলে এখন বি প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মিউ নট ইন্টু আই ইন্টু সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, হাফ প্লাস হাফ 1 হয়ে যাবে, আর এটা হচ্ছে 4/√3 এ বাই টু। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে মিউ নট ইন্টু আই বাই 2√3 পাই এ, এটা বেরিয়ে গেল বি প্রাইমের মান। তাহলে এখন বি এর মান কত হচ্ছে, বি ইকুয়াল টু হচ্ছে 6 টাইমস অফ এটা, তাহলে ইকুয়াল টু দেখো 2 দিয়ে কেটে গেলে 3 থাকলো, 3/√3 তাহলে হচ্ছে √3, উপরে হয়ে যাচ্ছে √3 মিউ নট আই বাই পাই এ। ওকে, তাহলে এটা আমি ষড়ভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার তোমাদের একটা ঘরের কাজ দিচ্ছি, ঘরের কাজ রাখি, যদি একটা ধরো পঞ্চভুজ হয়, এই পঞ্চভুজটার মধ্যে দিয়ে আই পরিমাণে তড়িৎ পরিবহন হলো, আই পরিমাণে তড়িৎ পরিবহন হলো, তাহলে এই পঞ্চভুজের মধ্য বিন্দুতে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে? অবশ্যই পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য এ এবং আই পরিমাণে হচ্ছে, তো এটা হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা করবে, করে আমাকে পরের ক্লাসে জানাবে, ঠিক আছে? তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়ো স্যাভার্টের সূত্রের দ্বিতীয় প্রয়োগ, তার মানে প্রয়োগের 2 নম্বর। 2 নম্বরটা কি দেখব, যে তড়িৎবাহী বৃত্তাকার তারের জন্য কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান, অবশ্যই অক্ষের ওপর কোন বিন্দুতে। তাহলে হচ্ছে তড়িৎবাহী বৃত্তাকার তারের জন্য অক্ষের ওপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বা চৌম্বক ক্ষেত্র বের করতে। তাহলে প্রথমে একটা ছবিটা এঁকে নিই, ধরো এটা একটা তড়িৎবাহী তার, ঠিক আছে? এই তারটার মধ্যে দিয়ে আই পরিমাণে তড়িৎ পরিবহন হচ্ছে এবং এর মধ্যবিন্দু হচ্ছে এটা, এবং এই মধ্যবিন্দু থেকে ধরে নিচ্ছে এর অক্ষের ওপর কোনো বিন্দু, ধরো সাপোজ এইটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে, এবং এর মধ্যবিন্দু থেকে যে পি বিন্দু দূরত্ব এটা এক্স, এবং এই বৃত্তাকার তারটির যে ব্যাসার্ধ এটা ধরছি এ, এবং এই বৃত্তাকার তারের একটা ছোট্ট অংশ উপরের অংশ নিচ্ছি সেটা হচ্ছে ডিএল। তাহলে দেখো এই ডিএল থেকে পি এর যে দূরত্ব এটা ধরছি আর। তাহলে দেখো এই পুরো সিস্টেমটা, পুরো সিস্টেমটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি অতিভুজ ইকুয়াল টু √x² + a² দেখা যায় তো। এখন দেখো এই যে ডিএল আর এই যে আর, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? ডিএলটা হচ্ছে এইরকম একটা ছোট্ট অংশ, এটা হচ্ছে ডিএল, তার মানে এই দিকে কারেন্ট গেলে এই দিকে, আর আরটা হচ্ছে কোন দিকে, আরটা হচ্ছে এই দিকে, তাই তো? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে বলো, এদের মধ্যবর্তী কোণ তাহলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন আমার বায়ো স্যাভার্টের সূত্র যদি আমি লিখি কি হয়ে যাচ্ছে, ডিবি ইকুয়াল টু মিউ নট ইন্টু আই ইন্টু ডিএল এক্ষেত্রে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই 4π² তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে মিউ নট আই ডিএল বাই r² আর এই দিক হচ্ছে 4π এটা। এবার একটা জিনিস দেখো তো, আমাদের বায়ো স্যাভার্ট সূত্রের ভেক্টর রূপটা কি ছিল বলতো? ভেক্টর রূপটা ছিল কি যে ডিএল ক্রস আর। তাহলে যদি ডিএল ক্রস আর মানে কি, যদি এটা এ একটা ভেক্টর হয় আর এটা যদি একটা বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি ভেক্টরের মান কোন দিক বরাবর হয়? উপর দিক বরাবর হয়, অর্থাৎ এ এবং বি দুটোর সাথেই কি হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকে, দুটোর সাথেই 90 ডিগ্রি কোণ করে থাকে, এর সাথেও 90 এর সাথেও 90। তাহলে এখন ডিএল আর আর এর সাথে 90 ডিগ্রি কোণ মানে কোন দিকে করবে, এই দিকে, তার মানে ডিবির যে ডাইরেকশন হবে সেটা হবে
এর সাথে 90 মানে এই যে কোণটা হচ্ছে এটা হচ্ছে 90 তাহলে এটা হচ্ছে ডিবির ডাইরেকশন তাহলে দেখো ডিবির যখন এরকম ডাইরেকশন হচ্ছে তাহলে ডিবির দুটো উপাংশ হয়ে যাচ্ছে একদিকে হচ্ছে এক্স উপাংশ হচ্ছে এক্স উপাংশ আর উপরের দিকে কি দাঁড়াচ্ছে উপরের দিকে হয়ে যাচ্ছে ওয়াই উপাংশ তাহলে এই যে কোণটা এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা অর্থাৎ ওয়াই উপাংশের মান এটা কি দাঁড়াচ্ছে ওয়াই উপাংশের মান এটা হয়ে যাচ্ছে ডিবি কস থিটা আর এক্স উপাংশের মান কি হয়ে যাচ্ছে ডিবি সাইন থিটা এখন দেখো এই ডিএলটা আমি করেছি উপরের দিকে যদি ডিএলটা নিচের দিকে ধরতাম তাহলে দেখো তো ডিবির ডাইরেকশন কোন দিকে হতো তাহলে ডিবির ডাইরেকশন হতো কি এরকম একটা ডাইরেকশন তাহলে এই নিচের দিকের অংশটা কি হতো ডিবি কস থিটা তাই তো আর এই দিকে ডিবি সাইন থিটা যা আছে তাই হতেছে তাই থাকতো তাহলে কি আমরা বলতে পারি যে পুরো বৃত্তাকার লুপটার জন্য মানে এই অংশটা এই অংশটা এই অংশটা প্রত্যেকটার জন্য যদি আমি খেয়াল করে দেখি এই প্রত্যেকটার জন্য তাহলে দেখো এই ওয়াই উপাংশ যেটা হচ্ছে তার দিক কোন দিকে হচ্ছে উপরটার জন্য উপর দিকে নিচেরটার জন্য নিচের দিকে এইদিকে এটা এটা হচ্ছে পি বিন্দু তাহলে এইদিকে এইটা এইদিকে এইটা এইদিকে এটা প্রত্যেকটার জন্য দেখো চার দিকে হচ্ছে তাহলে এদের যে লব্ধি হবে ওয়াই উপাংশের লব্ধি কত দাঁড়াচ্ছে লব্ধি তাহলে শূন্য হয়ে যাচ্ছে তাহলে কোনো উপাংশটা থাকছে না এখন তাহলে আমি যেটা চলে যাব সেটা কোনটা পাচ্ছি শুধুমাত্র এক্স উপাংশটা তাহলে এক্স উপাংশটার ক্ষেত্রে আমি মানটা যদি লিখি কি পাচ্ছি ডিবি সাইন থিটা তাই তো তাহলে পুরো বৃত্তাকার লুকটার জন্য আমি যদি মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে এটা ইন্টিগ্রেশন তাহলে আমার বি এর মান ইকুয়াল টু কি দাঁড়াবে ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু কত পেয়েছিলাম একবার দেখে নাও তো মিউ নট আইডিএল বাই 4 পাই আর স্কয়ার তাই তো তাহলে মানটা যদি বসাই কি দাঁড়াচ্ছে মিউ নট আই ডিএল বাই 4 পাই আর স্কয়ার ইনটু সাইন থিটা তাহলে সাইন থিটার মানটা কি বলতে পারি সাইন মানে কি হয় লম্ব বাই অতিভুজ তাহলে এক্ষেত্রে লম্ব কে এ অতিভুজ কে আর তাহলে এ বাই আর তাহলে ইকুয়াল টু এখানে চেঞ্জ কে হচ্ছে দেখো ডিএল চেঞ্জ হচ্ছে বাকিগুলো সব কনস্ট্যান্ট তাহলে মিউ নট আই এ বাই 4 পাই আর কিউব ইনটু ইন্টিগ্রেশন ডিএল লেখা যায় তো তাহলে এটা যদি আমি লিখতে পারি তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিএল মানে কি ডিএলটা কি ছিল একটা বৃত্তের চাপের একটা ছোট্ট অংশ তাই তো তাহলে পুরোটার ইন্টিগ্রেশন করলে কি পেয়ে যাবো বৃত্তটার পরিধি তাহলে বৃত্তের পরি বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয় তাহলে বৃত্তটার পরিধি কত হবে বৃত্তটার পরিধি হবে মিউ নট ইনটু আই এ ইনটু 2 পাই এ বাই 4 পাই আর কিউব তাহলে 2 পাই আর 4 পাই কেটে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে মিউ নট আই এ স্কোয়ার বাই 2 আর কিউব এখন আর ইকুয়াল টু আমার কি ছিল আর ইকুয়াল টু ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাই তো তাহলে মানটা যদি বসাই তাহলে কি পেয়ে যাচ্ছি মিউ নট আই এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যে রুট ছিল তাহলে রুট আর এখানে কত আছে কিউব তাহলে আমি লিখতে পারি 3/2 তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার কি বি এর মান এখন এর ক্ষেত্র আমাকে বিশেষ ক্ষেত্র যদি আমি কল কি বিশেষ ক্ষেত্র বিশেষ ক্ষেত্র হচ্ছে এক নম্বর যদি ও বিন্দুতে দেখি ও বিন্দু মানে কি বৃত্তাকার যে লুকটি রয়েছে এই লুকটির কেন্দ্রে মানে এখানে তাহলে এখানে এক্স এর মান কত এখানে এক্স এর মান 0 তাহলে এক্স ইকুয়াল টু 0 তাহলে বি এর মান কত দাঁড়াচ্ছে দেখো তো এই ফর্মুলায় বসাই তাহলে বি ইকুয়াল টু বেরোচ্ছে মিউ নট আই এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার টু দি পাওয়ার তাহলে দেখো 2 কেটে যাচ্ছে তাহলে কত দাঁড়াচ্ছে মিউ নট আই বাই এ স্কোয়ার উপরে নিচে এ কিউব হয়ে যাচ্ছে তাহলে কেটে গেলে 2 এ তাহলে এটাই হয়ে যাচ্ছে বৃত্তাকার লুকটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান ওকে তাহলে এর যদি লেখচিত্রটা দেখি কার সাথে যে বি এক্স লেখচিত্র এই লেখচিত্রটা দেখতে কেমন হবে এই লেখচিত্রটা দেখতে হবে এইদিকে হচ্ছে বি আর এইদিকে হচ্ছে
এক্স। এখন এই যে কেন্দ্রে যে মানটা পেলাম এই মানটাকে নাম দিলাম বি নট, মানে হচ্ছে কেন্দ্রে মান। তাহলে এটাই তো সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান কোনটা? এটা, এটা হয়ে যাচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এই সর্বোচ্চ মান অর্থাৎ এইখানে হচ্ছে সর্বোচ্চ মান। এবার যদি আমি গ্রাফটা দেখি, তাহলে দেখো গ্রাফটা দেখা যায় যে গ্রাফটা এইভাবে ভ্যারি করে, এটা এই সাইডও এইভাবে ভ্যারি করে। এদিকে কি আছে? এইদিকে আছে নেগেটিভ এক্স, আর এটা হচ্ছে কেন্দ্র ও, বা এক্স ইকুয়াল টু জিরো তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে এই যে গ্রাফটা থেকে আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা থেকে দেখো একটা জিনিস আমরা খেয়াল করো, এই যে পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা সরলরৈখিক হচ্ছে। সরলরৈখিক মানে কি? আমরা সরলরেখার সমীকরণ কি জানি, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ কি যে dy dx ইকুয়াল টু কি হয়, m, মানে নতিটা। তাহলে এই যে গ্রাফটার এটা সরলরৈখিক, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে যে এখানে b প্রপোর্শনাল টু x, b x এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ এই যে জায়গাটাই dB বাই dx ইকুয়াল টু কি হবে, ধ্রুবক, কনস্ট্যান্ট। যেমন নতি ছিল, নতিটা ধ্রুবক ছিল, কোন একটা সরলরেখার ক্ষেত্রে নতির মান ধ্রুবক হয়, সেরকম এটাও ধ্রুবক হবে। তাহলে এখন দেখো b এর মানটা আমরা কি পাচ্ছিলাম, b এর মানটা পাচ্ছিলাম এই টার্মটা। তাহলে এর যদি dB dx করি তাহলে মানটা কত আসছে, তাহলে দেখো dB dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মিউ নট আই স্কোয়ার, বাইরে বেরিয়ে গেল, নিচে কি ছিল টু, এখন এইটা কি দাঁড়াচ্ছে ডি ডিএক্স অফ, এটাকে লিখতে পারি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, লেখা যায় তো। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মিউ নট ইন্টু আই স্কোয়ার বাই টু ইন্টু, এটা ভেঙে যাচ্ছে কিভাবে, যে মাইনাস থ্রি বাই টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু। কারণ ডেরিভেশন করলে কি হয়, একটা ঘাত কমে যায়, তাহলে কমে গেলে মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ বাই টু ইন্টু ভেতরেরটা, এটা জিরো প্লাস এটা টু এক্স, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে মিউ নট আই স্কোয়ার, আর আগে কত হয়ে যাচ্ছে মাইনাস থ্রি বাই টু, আর এটা কত হয়ে যাচ্ছে যে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু, টু কেটে গেছে, তাহলে ইন্টু এক্স, এটা আমি মানটা পেয়ে গেলাম। তাহলে এই মানটাই কি হচ্ছে, এই মানটাই হয়ে যাচ্ছে ধ্রুবক, মানটাই ধ্রুবক। তাহলে এই মানটা যদি ধ্রুবক হয়, একে যদি আবার এক্স এর সাপেক্ষে আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে সেই মানটা কি হবে, তাহলে সেই মানটা জিরো হবে। অর্থাৎ কি বলতে চাইছি, অর্থাৎ আমি বলতে চাইছি যদি আমি এর যদি আবার ডেরিভেটিভ করি, তার মানে ডি টু বি ডি এক্স টু এটা ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটা একবার চেক করে দেখি কত আসছে, তাহলে আমার ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু কত পেয়েছি, ডিবি বাই ডিএক্স ইকুয়াল টু পেয়েছি মাইনাস থ্রি মিউ নট আই স্কোয়ার বাই টু, আর তার সাথে কি পেয়েছি এক্স বা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু ইন্টু এক্স, এটা। তাহলে এর আবার যদি ডেরিভেটিভ করি, তাহলে ডি টু বি ডি এক্স টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখো মাইনাস থ্রি মিউ নট আই স্কোয়ার বাই টু ইন্টু ডি ডি এক্স অফ কার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু ইন্টু এক্স, এটা, এটা ইকুয়াল টু কত হচ্ছে জিরো। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে ডি ডি এক্স অফ এটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ এটাকে যদি আমি ইউভি ফর্মুলায় ভাঙি, তাহলে দেখো একবার এক্সট্রা কনস্ট্যান্ট থাকবে, এক্সট্রা কনস্ট্যান্ট থাকলো ডি ডি এক্স অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু, ফাইভ বাই টু ছিল, প্লাস এবার আসছি এইটা কনস্ট্যান্ট থাকছে স্কোয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু ইন্টু ডিএক্স বাই ডিএক্স এইটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আবার লেখা যায় যে এক্স ইন্টু মাইনাস ফাইভ বাই টু, তাহলে দেখো এইটার কত হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস সেভেন বাই টু ইন্টু টু এক্স, প্লাস এটা কত হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো যদি আমি
স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টু কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা দাঁড়াচ্ছে মাইনাস ফাইভ, দেখো টু টু কেটে যাচ্ছে, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো আবার লেখা যেতে পারে যে এই শুধুমাত্র এই টার্মটা জিরো, তাহলে এই টার্মটা যদি জিরো হয় তাহলে কি লিখতে পারি, যে ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই ফোর, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই টু। ওকে, তাহলে এক্স এর মানটা কি পাচ্ছি, প্লাস মাইনাস এ বাই টু, অর্থাৎ কি বোঝাচ্ছে যে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই টু আর এক্স ইকুয়াল টু প্লাস এ বাই টু তে কি হচ্ছে, এই যে বি এর মানটা সরলরৈখিক হচ্ছে। তাহলে বি এর মানটা সরলরৈখিক হচ্ছে মানে কি বোঝাচ্ছে যে এই গ্রাফটার এই অংশটা এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই টু আর এই গ্রাফের এই অংশটা কত হচ্ছে, এক্স ইকুয়াল টু প্লাস এ বাই টু। বোঝা গেছে? তাহলে এখানে কি হচ্ছে যে বি এর যে পরিবর্তনের হার সেটা হচ্ছে ধ্রুবক, মানে ওটা এক্স এর সরলরৈখিক হচ্ছে। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের কি করা হয়, হেল্প ভোজের দ্বিকুণ্ডুলি প্রস্তুত করা হয়, যেখানে দ্বিকুণ্ডুলিটা কি কাজে ব্যবহার হয়, দ্বিকুণ্ডুলিটা ব্যবহৃত হয় যে আমাদের একটি সুষম চৌম্বক ক্ষেত্র কাজে লাগানোর জন্য, সৃষ্টি করার জন্য। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি, সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।